2004 সালের 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলার শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল চট্টগ্রাম নগরের কাজীর দেউরিস্থ আউটার স্টেডিয়ামে এই কর্মসূচি পালিত হয়। এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশিস আচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। এছাড়াও অনুষ্ঠানে সম্পাদকীয় মণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।